নজরুলের মৃত্যু চিন্তা নিয়ে অসংখ্য গান আছে, তার মধ্যে একটি প্রসঙ্গ না বললেই নয়, সেটি হচ্ছে নজরুলের ছেলে ছিলেন বুলবুল। বুলবুল যখন মারা যায় তখন সেই সময় উনি একটা গান লেখেন, যখন তার স্ত্রী বুলবুলের লাশ নিয়ে বিলাপ করছেন তখন উনি লিখেছেন, আমার গানের বুলবুলি ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে। এই প্রসঙ্গে নজরুলের একটা ভাষণও আছে, সেটা এরকম, আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই সেই সময়ে আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছি। আমার কাব্য, আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না, আমি সেই নজরুল, সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল, অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসায় পেয়েছিলাম সেই অধিকার বলছি, আমায় আপনারা ভুলে যাবেন, আমায় ক্ষমা করবেন। বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলেই এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। এটা নজরুল বলে গেছেন। আমরা এখন তমালিকার কাছে যদি জানা থাকে ওই গানটা শুনতে চাই, আমার গানের বুলবুলি ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে।